আজ অমিত ব্যানার্জিকে ইডির তলব নিয়োগ দুর্নীতি মামলায় তলব লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর অভিষেকের বাবা অমিত ব্যানার্জিকে গতকাল হাজিরা দেননি প্রাক্তন ডিরেক্টর লতা ব্যানার্জি যাকে তলব করা হয়েছিল যিনি লিপস অ্যান্ড বাউন্সের প্রাক্তন ডিরেক্টর ছিলেন যাকে নিয়োগ দুর্নীতির তদন্তে তলব করা হয়েছিল লিপস অ্যান্ড বাউন্সের মামলায় তিনি গতকাল হাজিরা দেননি আজ অমিত ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা তাকে তলব করা হয়েছে এবং যারা এই লিপস অ্যান্ড বাউন্সের যারা একেবারে মাথায় ছিলেন যারা নানান পদে ছিলেন তাদেরকে তলব করা হচ্ছে তদন্তের স্বার্থে 6 অক্টোবর হাজিরা দেননি লতা বন্দ্যোপাধ্যায় 7 অক্টোবর অর্থাৎ আজ অমিত বন্দ্যোপাধ্যায় হাজিরা দেওয়ার কথা যেখানে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে 11 অক্টোবর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে অন্যদিকে 9 অক্টোবর যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার কথা ছিল সেই 9 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিতে হচ্ছে না তাকে এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে যেমনটা পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের যেখানে বলা হচ্ছিল যে 10 অক্টোবরের মধ্যে সমস্ত তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে ইডির কাছে এবং তা খতিয়ে দেখে 48 ঘন্টার নোটিশে সমন পাঠাতে হবে ইডিকে যেমনটা কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল একে একে এবার অমিত বন্দ্যোপাধ্যায় লতা বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় সকলকে তলব এই মামলাতে সরাসরি চলে যাবো এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা গতকাল লতা বন্দ্যোপাধ্যায়কে তলব হাজিরা দেননি আজ অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব কখন তাকে হাজিরা দিতে হবে ইডি ঠিক কখন সময় দিয়েছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে একেবারে মীনাক্ষী দেখো ইতিমধ্যেই যা উঠে আসছে আজ সিজিও কমপ্লেক্সে অর্থাৎ ইডির যে দপ্তর ইডির দপ্তরে অমিত বন্দ্যোপাধ্যায় অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি সেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর বর্তমান ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ইডি আধিকারিকদের তরফ থেকে সকাল 11টায় তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র তাই নয় গতকাল অর্থাৎ লতা বন্দ্যোপাধ্যায় যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা তথা লিপস অ্যান্ড বাউন্সের প্রাক্তন ডিরেক্টর তার হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু তিনি হাজির হননি ইডির এই দপ্তরে কলকাতার দপ্তরে তবে অমিত বন্দ্যোপাধ্যায় আজকে হাজিরা দেবেন কিনা তা নিয়ে অবশ্যই ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় 31 ডিসেম্বরের মধ্যেই লিপস অ্যান্ড বাউন্সের সমস্ত তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের তরফ থেকে ইতিমধ্যেই এই নির্দেশ উঠে এসছে 11 তারিখ আগামী 11 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ইডির তরফ থেকে তবে 9 তারিখ তুমি ঠিক যেরকমটা বলছিলে 9 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল ইডির তরফ থেকে শুধুমাত্র সাংসদ বা অন্য কোনোভাবে নয় লিপস অ্যান্ড বাউন্সের সদস্য হিসেবে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই হাজিরা তাকে দিতে হচ্ছে না কারণ কোর্টের স্পষ্টত নির্দেশ 10 তারিখের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জমা দিতে হবে লিপস অ্যান্ড বাউন্স সম্পর্কিত সমস্ত রকম তথ্য এবং তার যত সম্পত্তিগত তথ্য রয়েছে সমস্ত রকম তথ্য তাকে জমা দিতে হবে ইডির দপ্তরে এবং তার পরবর্তীকালে সেগুলো ভ্যারিফাই করা হবে ইডির তরফ থেকে এবং সেই ক্ষেত্রে ভ্যারিফাই করার পর তাকে তলব করতে পারবে ইডি সেক্ষেত্রে 19 তারিখের মধ্যে হয় তাকে তলব করতে হবে অথবা 26 তারিখের পর তাকে তলব করতে হবে এমনটাই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ উঠে এসছে তবে অমিত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের বাবা এবং লিপস অ্যান্ড বাউন্সের যিনি বর্তমানে ডিরেক্টর রয়েছেন তিনি আজকে হাজিরা দেন কি না সেদিকে অবশ্যই প্রশ্ন থাকছে তিনি যদি হাজিরা না দেন সেক্ষেত্রে তদন্ত কতটা ডিলে হতে পারে কতটা পিছিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে ইডির তরফ থেকে 31 ডিসেম্বরের মধ্যে কোনোভাবে তদন্ত এই লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিগত তথ্য সম্পর্কিত তদন্ত শেষ করা সম্ভব কিনা সেই নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকছে মীনাক্ষী একেবারেই প্রিয়াঙ্কা অবশ্যই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সবথেকে বড় প্রশ্ন কারণ 19 মাস ধরে এই তদন্ত চলছে যেখানে বিচারপতি প্রশ্ন করেছেন যে এই তদন্ত গুটিয়ে আনতে আর কতদিন লাগবে যেভাবে একের পর এক তথ্য সামনে আসছে এবং একের পর এক ইডি যাদেরকে ডাকছে তদন্তের স্বার্থে এবং তারা নানান সময় তদন্ত মুখোমুখি হতে তারা হাজিরা এড়াচ্ছেন তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে এই তদন্ত কবে শেষ হবে সেই প্রশ্নই কিন্তু উঠে আসছে আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমায়